হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্রিনহাব উইথ বোস। আর আমি প্রলয় আছি তোমাদের সাথে আমার ছাদ বাগান থেকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, এই শীতকালেই কিন্তু আমরা বিভিন্ন রকমের ফুল গাছ বাজার থেকে কিনে নিয়ে এসে আমাদের ছাদ বাগানে আলো করে রাখি, এবং তার যে একটা শোভা, সেই শোভাই কিন্তু শোভাহিত করে রাখতে চাই আমাদের ছাদ বাগান, আমাদের ব্যালকনি ইত্যাদি জায়গাগুলো। তো সেরকমই আরেকটা খুব জনপ্রিয় শীতকালীন ফুল, না হলেও এই ফুলটার জনপ্রিয়তা কিন্তু দিনে দিনে খুবই বাড়ছে। সেই ফুলটার নাম হচ্ছে গ্যাজেনিয়া। এই গ্যাজেনিয়া ফুলটাকে কিন্তু দেখতে অনেকটা জারবেরা ফুলের মতো, কিন্তু তোমরা কখনোই কিন্তু জারবেরা বলে ভুল করবে না। একটা জিনিস মনে রাখবে, এই গ্যাজেনিয়া যে ফুলগুলো হয়, এই ফুলগুলোর মাঝখানটা ফাঁকা থাকে এবং পাপড়িগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো, এই গ্যাজেনিয়া ফুলের শোভায় কীভাবে তোমার ছাদ বাগানকে শোভাহিত করবে তার একটা পুঙ্খানুপুঙ্খ আইডিয়া আমি তোমাদেরকে দেব। তোমরা সাথে থাকো, না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং অনেক হেল্প হবে। দেখো, প্রতিটা ভিডিওর মতো এখানেও আমি প্রথমে বলবো যে কীভাবে তোমরা সঠিক চারাটা নির্বাচন করবে। অবশ্যই চারা কেনার সময় তোমরা খুব সতর্ক থাকবে এবং দেখে বুঝে চারাটার কোনো সমস্যা আছে কি না, কোনো গাছের পাতায় পোকা লেগে আছে কি না, এইসব দিকগুলো ভালো করে দেখে তবেই একটা ভালো মানের চারা তোমরা বাড়িতে নিয়ে আসবে। দেখো, এই গ্যাজেনিয়া ফুল গাছের জন্যে 4-6 ইঞ্চি মাপের টব যথেষ্ট। এখানে দেখো আমি টবের ড্রেনেজ সিস্টেমটা কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। প্রথমে কি দিয়েছি তোমরা দেখেছো, প্রথমে দিয়েছি একটা খোলাম কুচি, তার উপরে একটু স্টোন চিপ দিয়ে, বালি দিয়ে এর যে ড্রেনেজ সিস্টেমটাকে খুব সুন্দর করে আমি তৈরি করে নিলাম। এবারে গাছটা প্রতিস্থাপন করার পালা। পাশাপাশি একটা কথা বলে রাখি, এই গ্যাজেনিয়া গাছকে তোমরা প্লাস্টিকের টবেও প্রতিস্থাপন করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে টবের নিচে ড্রেনেজ সিস্টেমের জন্য এই খোলাম কুচিটা ব্যবহার করবে না। তো দেখো, মাটি তৈরি করার শুরুতে একটা কথা বলে রাখি, এই গ্যাজেনিয়া গাছ কিন্তু ফুড লাভার গাছ। তো সুতরাং এই গাছের মাটিতে যাতে খাদ্য থাকে এবং মাটিটা যাতে একটু হালকা হয় সে ব্যাপারে কিন্তু তোমাদেরকে অবশ্যই নজর দিতে হবে, কারণ এই গাছ কিন্তু গাছের গোড়ায় জল জমে থাকা একদম পছন্দ করে না। তো এখানে আমি মাটিটা কীভাবে তৈরি করব সেটা তোমরা একটু দেখে নাও। এখানে আমি নেব 25% গার্ডেন সয়েল এবং 25% নেবো সিলভার স্যান্ড, এবং এর সাথে আমি মেশাবো 50% কম্পোস্ট, অর্থাৎ ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট। এর সাথে আমি 1 চামচ করে নেব নিম কেক, অর্থাৎ নিম খোল, 1 চামচ ফসফেট, 1 চামচ পটাশ, এবং আমি এখানে ব্যবহার করব 2 চামচ হর্ন মিল, অর্থাৎ হাড়ের গুঁড়ো। তো এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো বললাম, এটা দিয়েই কিন্তু একটা খুব সুন্দর মাটি তৈরি করে নেব গ্যাজেনিয়ার জন্যে। এরপর গাছ প্রতিস্থাপন করব। গাছ প্রতিস্থাপন করার পর তোমরা জানো কী করতে হয়, গাছকে 2-1 দিনের জন্য একটু ছায়া জায়গায় রাখতে হয়। তারপর কিন্তু একে দিনে 5-6 ঘন্টা যাতে সানলাইট পায় সেরকম জায়গাতে রেখে দেব, তাহলে ফুল খুব ভালো হবে এবং ফুলের কালারও খুব সুন্দর হবে। দেখো, রুফটপ গার্ডেনিংয়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গাছে ঠিকঠাক পরিমাণে বা ঠিকঠাক পদ্ধতিতে সার প্রয়োগ করা। কারণ দেখো, ওইটুকু টবের মধ্যে আমরা একটা গাছ করি এবং সেই গাছকে কিভাবে তার পর্যাপ্ত খাবারের যোগানটা আমরা দেব বা দিতে হবে সেই ব্যাপারে কিন্তু অবশ্যই তোমাদেরকে একটু নজর রাখতে হবে। তো প্রথমেই আমি বললাম যে গ্যাজেনিয়া কিন্তু ফুড লাভার একটা গাছ, অর্থাৎ খাদ্য প্রিয় একটা গাছ। তো এর খাবারের দিকে কিন্তু অবশ্যই বিশেষ কেয়ার তোমাদেরকে নিতে হবে। এই গাছকে তোমরা প্রতিস্থাপন করার 10 দিন পর থেকে অ্যাজ ইউজুয়াল যেমন মাস্টার কেক সলিউশন, মানে সর্ষের গুঁড়ো খোল, তার যে জলটা হয় পাতলা জলটা, সেটা তোমরা 10 দিন পর থেকে দিতে থাকবে। এবং তার 10 দিন পর থেকেই কিন্তু এই গাছের মধ্যে দেখবে একটা বুশি ভাব চলে আসবে এবং গাছটা খুব গ্রোথ হবে। তো মোটামুটি গাছটার বয়স যখন 20-25 দিন হবে তখন থেকেই কিন্তু তোমরা ওই যে মাস্টার কেক যে সলিউশনটা তোমরা তৈরি করছো, একটা পাতলা খোলের জল, অর্থাৎ 250 গ্রাম খোলকে 2 লিটার জলের সাথে মিশিয়ে খোলটাকে তোমরা পাতলা করে নিচ্ছ,
এবারে কি করবে, ওর থেকে 1 লিটার জল নেবে এবং 1 চামচ DAP ওর মধ্যে দেবে। দিয়ে এটা 1 নাইট তোমরা ভিজিয়ে রাখবে। তারপর পরদিন সকালবেলা ওই 1 লিটার জলটা তোমরা 6 থেকে 7 লিটার জলের সাথে মিশিয়ে তারপরে কিন্তু তোমরা এই গাছটাতে দেবে, যতদিন না পর্যন্ত গাছের কুঁড়ি আসছে ততদিন পর্যন্ত। এবং পাশাপাশি সপ্তাহে 1 দিন করে এই গাছে 1টা ব্যালেন্স NPK এবং সেই ব্যালেন্স NPKটা 19-19-19 কিংবা 20-20-20 হতে পারে। এবং তার সাথে কিন্তু অবশ্যই তোমরা আরেকটা NPK মেশাবে, সেটা হচ্ছে 10-26-26। এই দুটো NPK মিশিয়ে তোমরা গাছে খুব ভালো করে স্প্রে করবে, তাহলে দেখবে খুব সুন্দর ফুল হবে। এবং এর পাশাপাশি তোমরা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে হলে যে ফুলগুলো হয়ে যাবে সেই ফুলের কুঁড়িগুলো কিন্তু কেটে দেবে। হ্যাঁ, এখন তোমরা যেটা দেখছো এটা কিন্তু এরকমই হয়। দেখো, যেই সন্ধ্যে মোটামুটি গড়িয়ে আসে তখন কিন্তু এই ফুলের যে পাপড়িগুলো কিন্তু 1 জায়গায় হয়ে যায়, আবার পরদিন সকালবেলা কিন্তু পাপড়িগুলো খুলে তার শোভাটা সে শোভায়িত করে। তো এটাই সিস্টেম। তো আশা করি বুঝতে পেরেছো এই গাছের খাবারের ব্যাপারটা ঠিক কীভাবে তোমরা হ্যান্ডেল করবে। তো চলো এবারে দেখে নিই যে এই গাছে কীটনাশক কী ব্যবহার করবে। এই গাছে তোমরা কীটনাশক হিসাবে কাকা অবশ্যই ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। 1 লিটার জলে 30 ml মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তোমরা গাছে সপ্তাহে 1 দিন না হলেও 10 দিন অন্তর 1 দিন করে স্প্রে করতে পারো। আর এই গাছে কিন্তু একটা জিনিস খুব তোমরা মাথায় রাখবে, এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাস জন্মায়। তো সেই জন্যে ফাঙ্গিসাইড, স্যাপ, ব্যাবিস্টিন যে কোনো একটা অবশ্যই তোমরা সপ্তাহে 1 দিন করে 1 লিটার জলে 1 চামচ গুলে গাছের গায়ে স্প্রে করবে। ব্যাস এটুকু করলেই তোমাদের গাছ খুব সুন্দর হবে, খুব ভালো হবে। তো চলো ভিডিও বেশি দীর্ঘায়িত না করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই নিজে বাঁচো আর সবুজকে বাঁচাও। সেভ গ্রিন, গ্রো গ্রিন। থ্যাংক ইউ।